আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা আসসালামু সবাই? আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি। আসসালামু ভালো আছো? আলাইকুম। ওয়ালাইকুম স্যার, পড়ালেখা ভালো হচ্ছে? জি স্যার, আলহামদুলিল্লাহ। ইয়েস স্যার। আচ্ছা, আজকে আজকে আমরা কোন অনুশীলনী করব মনে আছে তো? স্যার পাঁচ স্যার অধ্যায় পাঁচ পৃষ্ঠা কত? 26। পৃষ্ঠা কত? 20। 26 এই লিখছো? হ্যাঁ, দেখা যাচ্ছে বাবা, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? Yes sir, পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, অধ্যায় পাঁচ বের করেছো সবাই? 26 পৃষ্ঠা বের করেছো? 26 পৃষ্ঠা বাবা। হ্যাঁ স্যার, বের করেছি। আচ্ছা, প্রথম আসো গুণিতক। গুণিতক গুণিতক কাকে বলে খেয়াল করো, এগুলো একবার পড়ছো তোমরা, আর একবার আমি আবার শেখাচ্ছি, বুঝতে পেরেছো? খেয়াল করো, এটা কি লিখছি বলো দেখি সবাই, কত লিখছি বাবা? পাঁচ। যদি এক দ্বিগুণ দিই কত হয় বলো? পাঁচ। পাঁচ, পরেরটা দশ। দশ, পনেরো। এই যে এইগুলোকে বলা হচ্ছে, এই যে প্রত্যেকটাকে বলা হচ্ছে পাঁচের গুণিতক। কার গুণিতক? পাঁচের গুণিতক। এইগুলো, এই যে এইগুলো দিয়ে গুণ করেছে, এগুলো কি সংখ্যা? এগুলো কি সংখ্যা? এগুলো পূর্ণ সংখ্যা। এগুলো কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আচ্ছা বোঝো, আগে কোন সংখ্যাকে যদি কোন পূর্ণ সংখ্যাতে যদি গুণ করি তাহলে যা পাওয়া যায় তাকে বলে ওই সংখ্যার গুণিতক। কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটাকে বলা হবে এটা গুণিতক। তাহলে যদি বলি পাঁচ, তাহলে পাঁচের গুণিতক কয়টা? একটা, দুইটা, তিনটা, এইভাবে কতগুলো লেখা যাবে বলো? অসংখ্য। অসংখ্য কেমন পর্যন্ত লেখা যাবে? কেমন পর্যন্ত লেখা যাবে? অসংখ্য সংখ্যা লেখা যাবে। আচ্ছা, তাহলে গুণিতক, তাহলে গুণিতক কত কয়টা পাওয়া যায়? কোন সংখ্যার গুণিতক কত? অসংখ্য। কোন সংখ্যার গুণিতক কত? অসংখ্য। এখন যদি বলে, এখন যদি বলে পাঁচের প্রথম দুইটা গুণিতক তাহলে কোনটা হবে? পাঁচের প্রথম দুইটা গুণিতক কোনটা হবে? এটা প্রথম, এটা দ্বিতীয়। তাহলে পাঁচের প্রথম দুইটা গুণিতক যদি বলি তাহলে কোনটা লিখবো আমরা? আচ্ছা, এখন বলো তোমরা সবাই বলবো যে সাতের দুইটা গুণিতক, সাতের দুইটা গুণিতক বলো, যে কোনো দুইটা সাতের বলো। আচ্ছা, 50 থেকে বড় সাতের গুণিতক বলো? ঠিক আছে, 72, ঠিক আছে, 77, এই তো। তাহলে বুঝে গেছো তো গুণিতক কাকে বলে? তাহলে গুণিতক কাকে বলে বুঝে গেছো? প্রশ্নটা কি বললেন? গুণিতক কাকে বলে? গুণিতক। ওকে স্যার, কোন সংখ্যাকে, আচ্ছা কোন সংখ্যাকে কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে,
যা পাওয়া যায় স্যার একজন না ঢুকতে যাচ্ছে পাওয়া যায় তাকে ঢুকালে হবে না স্যার তাকে গণিতক বলে তাকে ওই সংখ্যার গণিতক বলে যেমন দশের গুণিতক কত হবে বলো দশের গুণিতক বলো বিশ তিরিশ চল্লিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো আচ্ছা তাড়াতাড়ি না গুণিতক শেষ স্যার কিছুক্ষণ অপেক্ষা করেন আচ্ছা হয়ে গেছে গুণিতক নিচে এখনো স্যার জায়গা আছে স্যার ওইটুকু করাই দেন এখন বলো এক নম্বর ওই যে সবচেয়ে নিচেরটা বলো এক নম্বর বলেছে পাঁচের পাঁচের গুণিতক বলো পাঁচটা গুণিতক বলো পাঁচের আচ্ছা এবার নয়ের দশটা গুণিতক বলো নয়ের দশটা গুণিতক নয়ের পঁয়তাল্লিশ তারপরে হ্যাঁ এই পাগলা দেখো ২৬ পৃষ্ঠায় সবচেয়ে নিচেরটা দেখো ২৬ পৃষ্ঠায় সবচেয়ে নিচের দেখো ২৬ পৃষ্ঠায় সবচেয়ে নিচের নিচের সংখ্যাগুলো নিচের সংখ্যাগুলো দশটি করে গুণিতক লিখো পাঁচেরটা লিখে দিলাম সাতেরটা পারবো না বাবা সাতেরটা বলো আটেরটা পারবো আঠাশ আটের আটের বলো আটের আর নয়টা তো লিখে দিছি আমরা নয়টা লিখে দিছি না উৎপাদক বা গুণনীয়ক খেয়াল করতেছি বাবা উৎপাদক বা গুণনীয়ক দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি লিখছেন বলো দেখি আচ্ছা বলো উৎপাদক বা গুণনীয়ক উৎপাদকের আরেক নাম কি উৎপাদকের আরেক নাম কি উৎপাদক উৎপাদকের আরেক নাম কি গুণনীয়ক বাবার আরেক নাম কি বাবার আরেক নাম বাবা কত চান
ড্যাডি বলা যায় না ড্যাডি ড্যাডি কোন কোন সংখ্যাতে ভাগ করা যায় বলো চার কে কোন কোন সংখ্যাতে ভাগ করা যায় কোন সংখ্যাকে আমরা সবসময় দেখি দেখো কোন সংখ্যাকে ওই সংখ্যাগুলোকে বলা হবে ওই সংখ্যার উৎপাদক তাহলে চারকে ভাঙানো যায় কত দেখো এক গুণন দুই গুণন দুই বা এক গুণন কি লেখা যায় এক গুণন চার তাহলে দেখো এক দুই চার দেখা যাচ্ছে বাবা তাহলে এই এক দুই এবং চার এই তিনটা দিয়ে চারকে ভাগ দিলে মেলে তাহলে চারের গুণনীয়ক কোনটা এক দুই চার তাহলে গুণনীয়ক কাকে বলে কে বলতে পারবা বলো গুণনীয়ক কাকে বলে বলো কে বলতে পারবা কোন সংখ্যা ভাগ করা যায় সেগুলোই হলো নিঃশেষে ভাগ করলে কোন সংখ্যা যে যে সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যা গুলোকে সেগুলোকে ওই সংখ্যার গুণ উত্তরক বলে ওই সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক বলে যেমন বারো এর উৎপাদক কি এক দুই চার ছয় বারো হয়ে গেছে বাবা না স্যার হয়নি হয়নি আর কিছুক্ষণ হয়ে গিয়েছে বুঝে দেন সেখানে করান যারা লিখতে পারি না তাদের লেখার দরকার আছে মাত্র তোর পিছে ওই পাটাকার মহানবী সদস্যলাম সবসময় টাকলা হতেন সে টাকলা হওয়ার ফরজ ভণ্ড পিতা
আমাদেরকে সহ মৌলিকার যোগের সংখ্যা আসতে পারে দুইটি যে সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা বিভক্ত হয় না তাকে মৌলিক সংখ্যা বলে মৌলিক সংখ্যার গুণনীয়ক থেকে কয়টা দুইটি তোমার প্রশ্ন পরে হবে বাবা এরপরেরটা আমি কিছু দেখতে পাচ্ছি না কে পারবা বলতে বলো যৌগিক বা কৃত্রিম সংখ্যা কাকে বলে কে পারবা যে সংখ্যা দুটির বেশি গুণনীয়ক স্যার আমি দেখতে পাচ্ছি না কৃত্রিম সংখ্যা বলে যে সংখ্যা দুই বা ততোধিক গুণনীয়ক আছে দুইয়ের অধিক তাকে যৌগিক সংখ্যা বলে মৌলিক সংখ্যার গুণনীয়ক থাকে মাত্র কয়টা যে সংখ্যার দুইয়ের অধিক গুণনীয়ক থাকে তাকে যৌগিক বা কৃত্রিম সংখ্যা বলে তাকে যৌগিক বা কৃত্রিম সংখ্যা বলে যৌগিক বা কৃত্রিম সংখ্যা বলে হয়ে গেছে উদাহরণ দিব সব আটকে আটকে আসলে জানি না তুমি নিজেকে মিউট করো পারিবারিক শব্দ আসে একদম ঠিক ঠিক কথা বলছে না পারিবারিক শব্দ স্যার আমি কিছু দেখতে পাচ্ছি না পারিবারিক শব্দ দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না ভিডিও আমি অন করছি কোন সমস্যা এই এটিএম এর সমস্যা না এটিএম এবার খেয়াল করো মৌলিক সংখ্যা বুঝে গেছো মৌলিক সংখ্যা বুঝছো যৌগিক সংখ্যা বুঝছো যৌগিক সংখ্যা বুঝছি আচ্ছা এবার আমি বুঝাই দিই খেয়াল করো দেখো পাঁচকে এক এবং পাঁচ দ্বারা ছাড়া অন্য কিছু মিলে না মেলে এটা মৌলিক সংখ্যা এই দেখো খেয়াল করো এই দুইটা ছাড়া মেলে না কিন্তু এখানে চারটা ছয় কে চারটা সংখ্যা দ্বারা মেলে এক দিয়ে মেলে দুই দিয়ে মেলে তিন দিয়ে মেলে ছয় দিয়ে মেলে যৌগিক আর এটা হচ্ছে মৌলিক বুঝে গেছো তো যৌগিক সংখ্যার আরেক নাম কি কৃত্রিম সংখ্যা মুছে দিব বাবা মুছে দিব
স্যার আমাদের কি সহমৌলিক সংখ্যা আসতে পারে? আমাদের কি সহমৌলিক সংখ্যা আসতে পারে? আমাদের সহমৌলিক সংখ্যা এটা কি বলো দেখি এটা কি লিখছে আরেক নাম কি ছোট ক্ষুদ্রতম লঘিষ্ঠ ছোট ঠিক আছে তো মনে থাকবে তিনটা মনে থাকবে তিনটা নাম লঘিষ্ঠ ক্ষুদ্রতম এখন খেয়াল করো বাবা আচ্ছা সর্বনিম্ন লেখো সর্বনিম্ন ঠিক আছে এখন তিনের তিনের গুণিতক বলো দেখি কি কি লেখা যায় তিনের গুণিতক কি কি বলো তিনের গুণিতক বলো আচ্ছা এবার ছয়ের গুণিতক বলো ছয়ের গুণিতক আচ্ছা খেয়াল করো এবার তিনের গুণিতক লিখে ফেলছি তিনের গুণিতক লিখছি তাই না ছয়ের গুণিতক লিখছি এখন এই যে সাধারণ এই কথার অর্থ কি বলো সাধারণ মানে কি সাধারণ অর্থ কি বলো সবাই বলো সাধারণ মানে কি সাধারণ মানে সব জায়গায় আছে সাধারণ মানে সব জায়গায় আছে সাধারণ মানে কি সব জায়গায় আছে এখন দেখো এবং ক্ষুদ্রতম ছোট হতে হবে এবং ক্ষুদ্রতম দেখো সব থেকে ছোট কোনটা তিন এখানে সবচেয়ে ছোট কোনটা ছয় কিন্তু তিন আর ছয় কি সাধারণ তিন আর ছয় কি সাধারণ তিনের মধ্যে এই দেখো এর মধ্যে ছয় আছে এর মধ্যে ছয় আছে সাধারণ দেখো খেয়াল করো এই দেখো এর মধ্যে দেখো এই কি সাধারণ না আরো সাধারণ থাকতে পারে আরো থাকতে পারে আরো সাধারণ থাকতে পারে কিন্তু এই সাধারণ গুলোর মধ্যে সব থেকে ক্ষুদ্রতম বা ছোট কোনটা বলো তাহলে এটাকে কি বলা হবে লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতক পাগলা গুণিতক এগুলো গুণিতক না এগুলো তো সব গুণিতক বলে তাহলে কত হলো সাধারণ গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে ফাঁকিবাজি করে আমরা কি নাম বলি লসাগু ফাঁকিবাজি করে কি নাম বলি লসাগু হ্যাঁ ফাঁকিবাজি করে কি নাম দিই লসাগু এবার তো লিখে ফেলো লসাগু কাকে বলে লিখে ফেলো মুছে দিব বাবা মুছে দিব আচ্ছা তাহলে লিখো এবার লসাগু কাকে বলে লিখে ফেলো স্যার আপনি আমাদের ভিডিওকে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে লসাগু এই লিখো
বইয়ের সাপেক্ষে কি আছে স্যার? লাস্টে লগিস সাধারণ গুণিতকটা লিখতে পারি না স্যার, একবার দিবেন। আচ্ছা বইয়ের মধ্যে আছে, দেখো সাধারণ গুণিতকের মধ্যে সাধারণ গুণিতকের নিচে স্টপ, নিচেরটা কি? নিচেরটা সাধারণ গুণিতক বা লসাগু বলে। আগুনের স্বভাব হচ্ছে খালি পুরানো, বুঝছো? নিচেরটা কি? আগুনের স্বভাব খালি পুরানো। একাধিক সংখ্যার সাধারণ গুণিতকের মধ্যে তাড়াতাড়ি লেখো বাবা। সবচেয়ে ছোট সংখ্যা মধ্যে লেখা, ওইটা মধ্যে লেখা সবচেয়ে ছোট সাধারণ সংখ্যা। সাধারণ সমান এটা কেউ একটু দিতে পারবে? সাধারণ বলছে না, দুইটার মধ্যে যাইতে হবে। বলো বাবা, বলো স্যার কি স্যার? ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে স্যার। এখানে তিন আর ছয়ের লসাগু ছয় কেমনে? স্যার বেশি পড়ে ভুলে গেছি স্যার, বেশি পড়ে ভুলে গেছে। এই যে শিখালাম না বাবা, বেশি পড়ে ভুলে গেছে। এখন এই সাধারণ গুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা বলো? সাধারণ গুলোর মধ্যে ছোট কোনটা? তিনের ছয়ের মধ্যে তো ছয়ের সবগুলাই আপনার সাধারণ গুণিতক হয়ে যাবে তাহলে। কোনগুলো বাবা? দেখো এই তো ছয়, এটা এটা ছয়, এই দুটার মধ্যে সাধারণ এখানে আছে, এখানে আছে, এই জন্য সাধারণ গুণিত হবে কিন্তু লঘিষ্ঠ হবে না। এই তো ভালো বলছে, বারো কিন্তু ছোটটা হবে না। ছোট কোনটা? ছোটটা হচ্ছে ছয়, ছোটটা কোনটা? ছয়। বারো কিন্তু ছোটটা না, বারো সাধারণ গুণিত, লঘিষ্ঠ না। বুঝতে পেরেছো সবাই? স্যার বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ গেলে স্যার স্যার বড় সংখ্যাটা স্যার লসাগু হবে। আচ্ছা ওসব কথা এখন খেয়াল করো। আচ্ছা এবার খেয়াল করো, সাধারণ সমান কত? স্যার ক্লাস কি 10টা 10 মিনিট হবে না স্যার? অ্যাটেনডেন্স কি নিয়েছেন? আচ্ছা লসাগু নির্ণয়ের পদ্ধতি দেখো, লসাগু কয় পদ্ধতিতে নির্ণয় করা যায়? আরো একটা পদ্ধতি আছে, এখন বাজে 10:05, কিন্তু আপনি মিটিং শুরু করছেন
আমার কান ব্যথা হলো পুরো তিনটা ঘন্টা কানে হেডফোন লাগা বসে আছি টানা তিনটা ক্লাস টানা করছি আমিও লিখছো এই দুইটা লিখছো ইউটিউব চ্যানেল আছে না ওটা থেকে দেখে নিস প্রথমটা মৌলিক উত্তরক পদ্ধতিতে কিভাবে রসায়ন নির্ণয় করা যায় মৌলিক উত্তরক পদ্ধতি খেয়াল করো দেখো ছয় ও তিনের লসাগু ছয় আর তিনের লসাগু খেয়াল করো ছয় তিনের লসাগু ছয় তিনের লসাগু খেয়াল করো তিনের গুণিতক আর ছয়ের গুণিতক বলো ছয় আর তিন দিব না অন্যটা দিই কি দিব চার আর বারো চার আর বারো খেয়াল করো চার আর বারো বারো চব্বিশ বলো এবার চারের গুণিতক কোন বলো চারের গুণিতক চার আর দুই দিলে চার আট বারো 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 স্যার লসাগু বারো হবে লাগবে না স্যার ছিয়ানব্বই ছিয়ানব্বই না চুরাশি ছিয়ানব্বই একশো আট একশো বিশ সাধারণ গুণিতক এটা সুতরাং লসাগু এটা গুলোর মধ্যে ছোট কোনটা ক্ষুদ্রতম গুণনীয় কত বারো অতএব চার ও বারো ক্ষুদ্রতম গুণনীয়ক না ক্ষুদ্রতম গুণিতক ক্ষুদ্রতম ভুল হয়ে গেছে বারো শেষ হয়ে গেছে বাবা এটা এবার দুই নম্বর পদ্ধতিটা দেখো চার আর বারো এটা করো দুই দিয়ে দুই চার চার আর লিখলেও হবে না লিখলেও হবে হয়ে গেছে বাবা
यस सर लिखा शेष सर मुझे दें सर आनो काज नहीं मुझे दो यस सर दें दादरीना मुझे दो सर आन मात्र सर 2 मिनट আছে ক্লাসে স্যার স্যার 2 মিনিট আচ্ছা ঠিক আছে হবে এরপর হবে স্যার এইটাও দেন স্যার এরপর স্যার এইটাও আচ্ছা হয়ে গেছে মুছে বলো একবার মুছে দিব দেন স্যার দেন কোনো সমস্যা নাই আচ্ছা স্যার আপনি সাধারণ স্যার মুছে দেন বললেন না কি বলো কি বলো তুমি বলো একবার বলো কি বললে কি বলিনি বলবো বলো সাধারণ স্যার লোকে সাধারণ গণিত ख्याल करो बाबा না পৃষ্ঠা 28 বের করো পৃষ্ঠা 28 আমরা আবার ঢুকবো বললো তো না এক নম্বর খেল করো লসাগুনি নয় লসাগুনি নয় আচ্ছা লেক্সি 2 3 কি 4 লেক্সি কোন পদ্ধতিতে করব বলো কোন পদ্ধতিতে করব স্যার ইউক্লিডিও ইউক্লিডিও করে ইউক্লিডিও আচ্ছা अच्छा चलो 2 3 4 ইউক্লিডিও খেয়াল করো দুই দিয়ে দেখো এগুলো সব মৌলিক সংখ্যা চলে আসছে এগুলো কি সংখ্যা আসছে সব মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আসলে আর করা লাগবে না আরে লসাগু আপনি স্যার আপনি কষ্ট করে লিখছিলেন 2 * 1 * 3 * 2 2 * 2 * 1 * 3 * 1 উত্তর লসাগু আচ্ছা 12 যদি ওই পদ্ধতিতে করি তাহলে পারবা খেয়াল করো ওই পদ্ধতি দিয়ে यस यस স্যার পারবো স্যার পদ্ধতিতে পারবো স্যার দেখানো লাগবে না স্যার করে দিতে হবে না দেখানো লাগবে না দেখো এটা দেখে নাও বাবা 3 এর গুণিতক 4 এর গুণিতক দেখো 2 এর গুণিতক কত 2 4 6 8 স্যার ডান পাশে দাই ঝামেলা বেশি স্যার বাম পাশে দাই ঠিক আছে আচ্ছা 3 দাও বাম পাশে ঠিক আছে স্যার এটা দাও আমি দরকার নাই টাইম শেষ बारो আল্লাহ হাফেজ স্যার জলদি 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 আল্লাহ হাফেজ স্যার এটা বুঝে গেছো স্যার এসে স্যার হোমওয়ার্ক দেন স্যার এখনই ক্লাস শেষ স্যার গ্রুপেও দিয়ে দেন স্যার গ্রুপেই হোমওয়ার্ক দিয়ে স্যার গুড বাই